গুড আফটারনুন সবাই, আয় করছি আজকে আবার লাঞ্চ নিয়ে। আর প্রত্যেক দিনের মতো আজকে লাঞ্চে যা যা আছে, প্রথমে শুকলা বাটা, মানে আবার বাটাগুলি শুরু হয়ে আজকে আমার সিঙ্গার শুকলা আর পটলের শুকলা একলগে মিলে আমি সেরা বাটছি। টানছিলাম একটা পটল দিয়া সয়াবিন দিয়ে আলু দিয়া ডাল না, এটাও আজকে খাম। আর ঝিঙ্গা দিয়া, আর তাছে ঝিঙ্গা দিয়া মাছ দিয়া কাতলা মাছ, এটাও লইছি। তো ঝিঙ্গা শুকলাটি পটলের শুকলাটি কীটা করুন ফালাই দিব, প্রশ্নই উঠবে না পয়সা দিয়া কিনা ফালা নাই, কোনো সিনই নেই। কেটে রেবার ঠেলেছি, ওই আছে আরেকটা পট। আর এই বাড়া আমার সেই ভালো লাগে, গো যে কোনো বাড়াই ভালো লাগে। রসুন টসুন দিয়ে পাইটা কালো দিয়ে রসুন রক্ষ দিয়ে বাইরে নেব। আর তেল সারা খাও না, রচুর দিয়ে না পটল দিয়া করলাম না, সয়াবিন দিয়ে আলু দিয়া রান্না করছি। এই ডালনাটা দিয়া আলু পটল সয়াবিনের ডালনা একদম গামাহা করে করছি। আজকে পটলের ডাল মানে কিন্তু নিরামিষ না, এটা মতো কিন্তু আদা বাটা পেঁয়াজ বাটা রসুন একটুখানি বাটটা, যেহেতু সয়াবিন দিয়ে করছি হলিকা পেঁয়াজ দিতেছি। না না, অনেক সময় সয়াবিনে একটা গন্ধ লাগে। এবারে খাম হয়েছে ঝিঙ্গা দিয়া কাতলা মাছ দিয়া করছি, এটা ঝোল হয়েছে। ত্রিকোণ টুকরাটি খাইতে কার কার ভালো লাগে কই, দিচ্ছে একটা তেল খাই এটির মধ্যে, দিচ্ছে ঝিঙ্গা। আমি ত্রিকোণ টুকরাটি খাইতে আমার খুব ভালো লাগে। তারপরে মাথার ঠিক নিচের জায়গাটা কান কাটা, কান কানা এটা ছেলে কিটা করে যাই না, শরীর যাই না, ইন খেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ কিন্তু একদম পুরপুর তেল খেয়ে। একদম সেই লেভেলে হয়েছে এটা। আজকে এটা আমাকে আলু দিছি না, আলু কারণ আস্তে আস্তে একটু একটু করে কমাইতেছি। ফটোলে যেহেতু আলু দিছি, এটা থেকে আলু দিছি। Yeah.
ভেবেছিল আর চিঙ্গা দিয়ে মাছ এমনিও স্বাদ লাগে, কাতলা মাছ চিঙ্গা দিয়ে রাখলে। কমপ্লিট আজকের লাঞ্চ, কেমন লাগলো মেনু কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক টাইক করে একটু, আর ইচ্ছে হলে শেয়ার করতে পারো। জায়গা দিলে আজকে সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর অবশ্যই আনন্দে থাকো। আজকের লেগে টাটা।